সুলাইমান আলাইহিসসালাম আল্লাহরে কয় আল্লাহ তুমি যে আমারে ক্ষমতা দিছো তুমি যে আমারে বাদশাহত্ব দিছো এইটা একটু প্রমাণ করতে চাই আল্লাহ কয় কেমনে কিছু কিছু নবী ছিল আল্লাহর সাথে একটু স্পেশালি কথা বলতো যেমন মূসা আলাইহিসসালাম সুলাইমান আলাইহিসসালাম এটা একটু স্পেশালি আল্লাহর সাথে আগ বাড়ায় কথা বলতো তো সুলাইমান আলাইহিসসালাম আল্লাহরে ডেকে কয় আল্লাহ আরে যে তুমি ক্ষমতা দিছো একটু প্রমাণ দিতে চাই কিরকম তোমার গোটা দুনিয়ার সকল প্রাণীকে এই জমিনের সকল প্রাণীকে আমি এক সাজ দুপুর বেলায় দাওয়াত করে খাওয়াইতে চাই আল্লাহ কয় এটা তোর কাজ না সুলাইমান নবী বলতেছে আমি জানি আমার কাজ না তারপরেও আমার ক্ষমতা একটু দেখাইতে চাই আল্লাহ বলে তুই পারবি নে আল্লাহ আমি জানি পারবো না এরপর একটু চেষ্টা করি আচ্ছা ঠিক আছে যা হযরত সুলাইমান আলাইহিসসালাম বারবার করে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে এক সাজ দুপুর বেলায় সকল প্রাণীকে খাওয়াবেন অনুমতি নিলেন এইবার ঘোষণা দেওয়া হলো সকল প্রাণীকে সুলাইমানের বাড়ি দুপুর বেলায় দাওয়াত হযরত সুলাইমান আলাইহিসসালাম সাগর থেকে জঙ্গল থেকে বিভিন্ন দিক থেকে গরু মুরগি খাসি বিভিন্ন রোস্ট করে করে ভাত তরকার খাদ্য খাবার যে যেমন তার জন্য তেমন খাদ্য খাবার ৪০ কিলোমিটার জুড়ে ডানে ৪০ বামে ৪০ সামনে ৪০ পিছনে ৪০ চতুর্দিক থেকে ৪০ কিলোমিটার জুড়ে শুধু খাদ্যর ডেক আর ডেক খালি ডেক আর ডেক সব মুরগি গরু খাসি বিরানি তার মানে তৎকালীন সময়ের স্পেশালিস্ট খাবার রোস্ট সব বড় বড় আয়োজন করে ৪০ কিলোমিটার জুড়ে খালি ডেগ আর ডেগ হাড়ি আর হাড়ি সাজাইছে এইবার সুলাইমান আলাইহিসসালাম দুপুরবেলা খাওয়ার ঘোষণা যখন দিবে তবে সুলাইমান আলাইহিসসালামের দ্বারা এটা সম্ভব না সুলাইমান আলাইহিসসালামের বশীভূত করে দিয়েছিলেন জিনদেরকে জিনদের সাহায্যে সংক্ষেপে অতি সহজে এতদূর রান্নাবাড়ার আয়োজন করেছিল সুলাইমান নবী যাই হোক সুলাইমান তোমরা জঙ্গলের প্রাণী যারা এই দিক থেকে আসবা সাগরের প্রাণী নদীর প্রাণী পুকুরের প্রাণী যারা এদিক দিয়ে আসবা এক একটা সিরিয়াল মেনটেন করে দিলেন যে তোমরা এই দিক তোমরা ওই দিক তোমরা ওই দিক চতুর্দিক থেকে এইভাবে সিরিয়াল মাফিক একজন একজন করে আইসে খাইয়ে চলে যাবা হঠাৎ একটা সাগরের মাছ এসে সুলাইমান নবীকে বলছে সুলাইমান আমি তো প্রচন্ড ক্ষুধার্ত তোমার বাড়ি দাওয়াত আমি খুব ক্ষুধার্ত এই সিরিয়াল মেনটেন করে আসতে পারবো না আমারে কিছু খাইতে দাও খাইয়ে চলে যাই সুলাইমান নবী বলছে তা হয় না আমি তোমারে লাইন ছাড়া খাওয়াবো কেমনে আমি তো নবী মানুষ বেলাইনে তো খাওয়াইতে পারবো না তখন মাছটা বলছে দেখো আমি তোমার বাড়ির মেহমান আর যদি তোমার বাড়িতে না খেয়ে মারা যায় ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে যদি মারা যায় এর জন্য কিয়ামতের দিন তোমার আসামির কাতারে দাঁড়ানো লাগবে সুলাইমানের মনে দড়াম করে উঠছে আসলে তো তাই আর বাড়ির মেহমান না খেয়ে মরে গেলি দায়ী তো আমি সুলাইমান আলাইহিসসালাম জিনদেরকে অর্ডার দিলেন ও জিনারা এই মাছটা ডেকের পাশে যাচ্ছে এই মাছটার গালে একটু মুরগি খাসির রোস্ট ঢুকায় দাও বিদায় করে দাও সিরিয়াল ছাড়ায় তাকে খাওয়ায় বিদায় করে দাও মাছটা আসতে করে ওই ডেকের পাশে চলে গেলেন এইবার মাছটা ডেকের পাশে যে দায়িত্বরত যে জিনগুলো ছিল মাছটা ডাক দিয়ে বলে জিনেরা আমি যতক্ষণ হা করে থাকবো তোমরা খালি দিতেই থাকবা যতক্ষণ হা করে থাকবো দিতেই থাকবা মাছটা হা করে আছে এই জিনগুলা মুরগির রস দেয় খাসির রস দেয় তাও হা জিনেরা বলে বাদশাহ মুরগি দিলাম খাসি দিলাম তারপরেও হা বলে ঠিক আছে গরুর রস দে গরু দিল খাসি দিল মুরগি দিল যত খাবার দিতে 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 ৪০ কিলোমিটারের গোটা ডেগ হাড়ির সকল খাবার মাছের পেটে তারপরেও হা ৪০ কিলোমিটারের সকল খাদ্য মাছের পেটে তারপরেও হা জিনেরা ডাক দিয়ে বলে বাদশাহ সকল ডেগের খাদ্য খাবার সব মাস্টার পেটে তারপরেও হা সুলাইমান নবী অবাক হয়ে মাছের পাশে আসলেন মাস্টার ডাক দিয়ে বলে সুলাইমান কখনো এমন দুঃসাহস করো না এটা তোমার কাজ নয় এটা তোমার মালিকের কাজ রে সুলাইমান তুমি যে খাদ্যের ব্যবস্থা আমার জন্য করেছো ও সুলাইমান তোমার মালিক দৈনন্দিন আমার তিন লোক মা খাওয়ায় তুমি যা আয়োজন করছো কেবল এক লোক মা হইছে এখনো আমার দুই লোক মা বাকি আল্লাহু আকবার তুমি যা আয়োজন করেছো কেবল এক লোক মা হইছে আমার আল্লাহ তোমার
দৈনন্দিন আমরা 3 লোকমা খাওয়াই, কাজেই এটা মানুষের কাজ নয়, এমন দুঃসাহস কোনোদিন তুমি করো না। কারণ মানুষ মানুষকে খাওয়াইতে পারে না। হ্যাঁ, তোমার মেম্বার হয়তো 10 টাকা কেজি চাউল দিবে, কিন্তু তোমার ওই মেম্বারের 10 টাকা কেজি চাউল একদিন না খাইলে বাঁচা যায়, দুদিন না খাইলে বাঁচা যায়, কিন্তু আমার মালিক যদি ওই অক্সিজেনটা, ওই অক্সিজেন যে রিজিক, অক্সিজেনটাও রিজিক, এই অক্সিজেন যদি 2 মিনিটের জন্য বন্ধ করে দেয়, কথা বলেন, তোমার মেম্বার হয়তো একটা রিলিফের কার্ড দিবে, কিন্তু অক্সিজেন তো তাহলে খাওয়াই কে? খাওয়াই কে? আল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতিউমুনি ওয়া ইয়াসকিন, তোমাদেরকে রিজিক দেই আমি আল্লাহ। শুধু ভাত তরকারিটাই তোমরা রিজিক ভাবলে, অক্সিজেনটাও যে রিজিক এটা কখনো ভাবো না। 2 না খাইলেও মানুষ বাঁচে, কিন্তু 2 মিনিট অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। ও দুনিয়ার মানুষ, তাহলে মেম্বার খাওয়াই, চেয়ারম্যান, এমপি খাওয়াই কে? আল্লাহু আকবার।